শেখ হাসিনার মনোবাঞ্ছা পূরণ করার জন্য তিনি লেলিয়ে দিয়েছেন সবাইকে, এবং এই লেলিয়ে দিতে গিয়ে তিনি কোনো মানবতা, কোনো মানবিক বোধ, কোনো মানবাধিকার কিছুই তিনি রাখছেন। আমরা এখনো জানি না এরা কারা, এই মানবতার শত্রু কারা, কারা নাশকতা করেছে আজ সকালে মোহনগঞ্জ থেকে আসা এই ট্রেনে। একই ট্রেন কয়েকদিন আগে তার স্লিপার খুলে নেওয়া হলো, সেখানে একজন মারা গেলেন। তাহলে একই ট্রেন, এই ট্রেনের নিরাপত্তা কোথায়? এটা কেন আজকে এইভাবে 4 জন মানুষ পুড়ে মরল? এটার সাথে রাষ্ট্র ক্ষমতার নিশ্চিত সম্পর্ক আছে। আজ একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, পুলিশ কমিশনার তিনি, তিনি বলেছেন যে যারা অবরোধ হরতাল দেয় তারাই এটা করেছে। তো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, চারিদিকে তার লোক বসানো আছে, ক্রীতদাস বসানো আছে, একই কথা বলবে, শেখ হাসিনার সুরের কথা বলছে। আপনি এখনো তো তদন্ত সম্পন্ন করেননি, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিলেন সমস্ত। এখন যদি বলি যে যে সমস্ত ঘটনা, যে সমস্ত সিনটম, এখানে সম্পূর্ণরূপে সরকার এটার জন্য দায়ী বলে আমাদের অনেকের কাছে বিশ্বাস হয়, জনগণও সেটা মনে। একই ট্রেন 2 বার আক্রান্ত হচ্ছে, আর সরকারের এখানে কোনো হস্তক্ষেপ নেই, কোনো নজরদারি নেই, অবলীলায় এতগুলো প্রাণ ঝরে গেল। এখান থেকে কি মনে হয় না যে এখানে এমন একটি পরিকল্পিত ঘটনা যেটার সাথে সরকারের সম্পর্ক আছে, রাষ্ট্রের সম্পর্ক আছে? গতকালই একটা পরিপত্র দেখলাম, সেটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ডিজি হেলথকে দেওয়া হয়েছে, হাসপাতালগুলোয় যেন ডাক্তাররা সব স্ট্যান্ড বাই থাকে। এটা কেন, কিসের জন্য হঠাৎ? এগুলো তো সাধারণ মানুষের মনের মধ্যে, সবার মনের মধ্যে তো এটা একটা সন্দেহ যাচ্ছে। এই ঘটনা তাহলে কে করেছে এটা তো এখন সুস্পষ্ট হয়ে উঠছে। আর কমিশনার সাহেব, আপনি কোনো কিছু সম্পন্ন না করেই, তদন্ত সম্পূর্ণ না করেই আপনি বলে দিলেন অবরোধ হরতালকারীরা করেছে। এই অবরোধ হরতালকারীদের উপর দায় চাপানোর এটা একটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা। এটা আমরা বারবার বলেছি যে সরকার এখন জঙ্গি নাটক করবে, নাশকতার নাটক করবে, আমরা প্রতিদিনই প্রায় বলে আসছি, বিভিন্ন জায়গা থেকে এটা বলছে, এবং সেটা এখন বাস্তবে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। আজকের রেলওয়ের ঘটনাটাও, তেজগাঁও ট্রেনের ঘটনাটাও তাই। গোটা দেশ, সাধারণ মানুষ, বিরোধী দল গণতন্ত্র ফেরানোর জন্য, নিজের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য আজকে লড়াই করছে। সবাই ভয়ে আছে, সবাই আতঙ্কে আছে। কেউ যদি সরকারের ন্যূনতম কোথাও সমালোচনা করে, ডান দিকে বাম দিকে তাকায়, কেউ শুনলো কিনা, কেউ দেখলো কিনা? বিএনপির মহাসচিব, তারপর মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার, প্রায় 23-24 হাজার নেতাকর্মী আজকে কারাগারে, কি কারণ? মিথ্যা কারণে, অসত্য মামলা দিয়ে। এবং এটা মানে এখন স্বীকারও করলেন আওয়ামী লীগের মন্ত্রী যে শুধুমাত্র নির্বাচনে আসার দরকষাকষি করতেই তাদেরকে ভেতরে ঢুকানো হয়েছে, এরপরে আর কি থাকতে পারে? দেশ বিদেশ প্রত্যেকটি জায়গায় আজকে মানুষ বিস্মিত হয়েছে। আরে, বিএনপি এতদিন যে কথা বলল, আজকে আওয়ামী লীগের মন্ত্রী সেটা স্বীকার করলো। আর 2018 সাল থেকে এদেশের সবচেয়েতে যিনি জনপ্রিয় ব্যক্তি সেটা শেখ হাসিনা বুঝতে পেরেছে, বুঝতে পেরেই আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ 6-7 বছর হতে চলল তাকে কারাগারে আটকে রেখে, তার চিকিৎসা না দিয়ে তীরে তীরে তাকে নিঃশেষ করে পৃথিবী থেকে বিদায় করার সকল আয়োজন করেছে। বন্ধুরা, এর সাথে একটি ঘোষণা, আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান চলমান আন্দোলন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।